মন্দা সামনে তো ভোট, ভোটে কি শুধু দাঁড়ালে হবে, পাড়ায় পাড়ে যেতে হবে, সবার কাছে ভোট মাংতে হবে, তোমার কি মুখ থেকে ভোট দিয়ে দেবে, সবার কাছে ভোট চেতে যেতে হবে? দাদা আমি বলছি শোন, যদি গরিব মানুষের কাছ থেকে ভোট নিতে হয় তাহলে একটা উপায় আছে। কি উপায় আমি বুঝে গেছি। কি বুঝে গেছি? টাকা দিয়ে ভোট নিতে হবে তো, টাকা দিয়ে। সেটা টেনশন করার দরকার নেই, আমি ভোটে দাঁড়িয়েছি, ওসব করো চিন্তা নেই। কিভাবে কি যাবি, কবে যাবি ওটার আলোচনা কর। তাহলে কাজ করো, আমি তো ব্লাড পেপার তোমাকে সব দিয়েছিলাম, সব কিছু রেডি হয়ে গেছে? রেডি আছে, সব কিছু রেডি হয়ে গেছে। কালকে তাহলে আমরা সকালবেলায় বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, আর পাড়ায় পাড়ায় সবাই গিয়ে ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে আর যে টাকার ব্যবস্থা বললেন সেটা দিয়ে তোমার ভোট দিয়ে জিততে হবে। ঠিক আছে, ঠিক আছে, তো কালকে চলো আরো দু চারজন গ্রাম থেকে গিয়ে। না আজকে সে পাড়া তোমার সে দাদাটা, আচ্ছা আচ্ছা, যে লম্বা দাদাটা সে আছে তোমার এদিকে হাতে আছে। ঠিক আছে, তো এক কাজ করো, কালকে সকালে যাও, চলো সকালে সকালে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বোঝানো হোক কি চিহ্নই ভোট দিবে, আমি কি চিহ্নই দাঁড়িয়েছি, কি অসুবিধা অসুবিধা নেই, সুবিধা অসুবিধা বুঝে তারপর গ্রামে গেলাম কাল থেকে। কালকে তাহলে চলো সবাই। ঠিক আছে, ঠিক আছে, চলো কালকে তাহলে বেরোচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ভোট দিবেন কোন গানে, 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 আটই জুলাই সকাল সকাল ভোট দিবেন কোন গানে, আটই জুলাই সকাল সকাল ভোট দিবেন কোন গানে, মোহাম্মদ চিনে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। দাদা বাড়িতে আছেন? চাচা বাড়িতে আছে। চাচা নমস্কার। চাচা এই যে আমার উসমান ভাই দাঁড়িয়েছেন মোমবাতি চিহ্নতে, দেখেন এই বছর। তোর চাচা আপনার কাছে আমার আশা একই উদ্দেশ্য, আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার হিসেবে দাঁড়িয়েছি গ্রাম পঞ্চায়েতে, তো ভোটটা আপনারা এই যে এই চিহ্নেই ভোটটা দেবেন, দেখি। হ্যাঁ, এই যে মোমবাতি চিহ্ন আছে, আমাকে বিপুল ভোটে জয় করাবেন, আপনাদের সুবিধা অসুবিধা আমি আছি, আমি আপনাদের গ্রামের ছেলে, আপনাদের সন্তান হিসাবে আপনাদের বাড়িতে এসেছি। আপনার যা অসুবিধা কিছু বলতে পারেন, বাস আবার চলে আসতি যে এসে বলতি যে এই তো ভোট না তোমার বাড়ি করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো। ওনাদেরকে তো ভোট দিয়েছেন, ওনাদেরকে ভোট দিয়েছেন, ফটো তুলে নিয়ে গেছে নাকি? কাজ হয়েছে? কিছু হয়নি। আপনাকে আমরা বলে যাচ্ছি আপনি ভোট দিন, যা সমস্যা যে বলুন, যদি সমস্যার কাজ না হয় তাহলে বলবেন। আমি আপনাদের গ্রামের ছেলে, আমার বাড়ি অনেক দূরও নয়, একটি বুথে একটি বুথে আমি এসেছি, আপনারা একটাবার ভোট দিয়ে দেখেন, দেখেন মোমবাতি যে রকম জ্বালিয়ে যখন জ্বালানো হয় কিরকম থাকে, উজালা থাকে না, ওই রকম উজালা হয়ে যাবে পুরো গ্রাম। ঠিক আছে, অনেক লোককে দিয়েছি বলে চলে গেছে, কেউ তো করে যায়নি। ঠিক আছে, তুমি ঘরে চলে তোমাকে একবার। আচ্ছা ঠিক আছে, আর এটা রাখুন, কোনো অসুবিধা নেই, আমরা আছি থাকবো। ঠিক আছে, আমি এটা নিয়ে যাচ্ছি। ঠিক আছে, বাস ঠিক আছে। কে আছেন বাড়িতে, কে আছেন আসুন দাদা বলুন। এটা পুত্র আছে, এই যে উসমান ভাই দাঁড়িয়েছেন মোমবাতি চিহ্নে, এই চিহ্নে ভোট দিয়ে দেবেন দাদা। কি ভোট দেবো, এই যে আমার ঠাকুমা আছে, তোমার ঠাকুমা অনেক বয়স হয়ে গেছে কিন্তু বেকার ভাতা আছে। কোথায় মাসিমা, কোথায় মাসিমা, কোথায় বসে? আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে মাসিমাকে দেখছি কি ব্যাপারটা। হ্যাঁ মাসিমা নমস্কার, আমি এসেছিলাম, আমি পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছি, এই যে দেখো এই চিহ্ন আমি দাঁড়িয়েছি, এই যে মোমবাতি চিহ্ন। হ্যাঁ, আপনি মোটামুটি ভোটটা দিয়ে আমাকে জিতাবেন, ভালো ভোটে যেন আমি জিতি, তারপর আপনাদের আমি দেখছি, আপনাদের সুবিধা অসুবিধা, আপনাদের সবকিছু, আপনার লাকি আমাকে বলেছে ওই ভাতা টাকার ব্যাপারে। হ্যাঁ কিছু ঢুকবে, সব কিছু যা হয়নি সব কিছু আসবে। ও লাতিটা কোথায় ডাকো তো, ও লাতিটা কোথায় ডাকো এদিকে। ঠিক আছে, ঠিক আছে, তুমি একটু আশীর্বাদ দোয়া করো আমি যেন জিতি। হ্যাঁ ঠিক আছে, আমি দেখবো, কোনো অসুবিধা নেই। আর ভাই তুই ওই তোর ঠাকুমার আধার কার্ড আর অ্যাকাউন্ট বইটা তুই ইরশাদের হাতে কালকে দিবি, যা যা আছে যা যা আছে, এক সপ্তাহের মধ্যে টাকা ঢুকবে, না হয় ওটা আমি দেখবো। মাসিমা টাকাটা রাখো, টাকাটা রাখো, টাকা নেবেন না মাসিমা বলছি, টাকা নেবেন না। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার দিকটা দেখবো। ঠিক আছে, আসি মাসিমা, আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন যেমন জিতে যাক। আর ভাই দেখবি একটুকুন আমার দিকটা, হ্যাঁ এই চিহ্ন বাড়ি খালি কর দিয়ে দেবো। ঠিক আছে, তুই না হলে ফোন করবি, গাড়িতে করে নিয়ে যাবো, বুড়ো মানুষের কি হলো, বাড়ি গাড়িতে করে আমরা নিয়ে যাবো। চলো আগে চলো। মোমবাতির মাঝখানে ভোট দেবেন কোন খানে কাকিমা বাড়িতে আছেন? হ্যাঁ বাড়িতে আছি।
জিতান সুবিধা অসুবিধা যখন রাখবেন আমি আপনাদের বাড়িতে আসবো, কোনো কিছু অভাব থাকবেন না, মোটামুটি আপনারা ভোটে আমাকে ভালোভাবে জয়যুক্ত করে জয় করুন, 100% আপনাদের বাড়িতে আসবো, সুবিধা অসুবিধা করলে 100% আসবো, কেন আসবো না। তো আপনারা এই দেখুন এই যে মোমবাতি চিহ্নটা আছে, মোমবাতিতে চিহ্ন সকাল সকালে যাবেন এই চিহ্নই ভোট দেবেন। ঠিক আছে, আপনাকে আশীর্বাদ ঠিক আছে মাসিমা, আপনি জয়যুক্ত করে উসমান ভাই, আমি বাংলা কথা ভাই বলতে জানি না, হম মেরা ভাষা মে কহতে তুম লোগ ঠিক হ্যায়, কোই ব্যাপার নেই। এ জো ভোটার শুধু মুসলমান কা বাঙালি ভোটার নেই, সবকা লেগে ভোটার আছে। এ বুথ মে খড়া মুসলমান বাঙালি সব তো হ্যায়, তুম তোমার জো ভি তোমার মন কা ব্যাপার হ্যায়, দাদা খড়ি হইনি, তুম বাংলা না হিন্দি মে তুম জো ভি সকো সব বাত বুঝে, ও মুসলমান আদমি ভি তো হম তো এই চিহ্ন মে ভোট দেঙ্গে, হ্যাঁ তুম লোগ কা বাত তো সব কিছু ঠিক হ্যায়। দেখো দাদা, আমি আপনার বাড়িতে এসছি, আমি মোটামুটি পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছি, আপনারা আমাকে চেয়েছেন এই জন্য আমি দাঁড়িয়েছি, তো আমি এই চিহ্নেই দাঁড়িয়েছি, দাঁড়িয়েছি, তো আপনারা এই চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়লাভ করবেন। আপনাদের বাড়ির যা প্রবলেম, সুবিধা অসুবিধা, রাস্তাঘাট, কারেন্ট থেকে সব কিছু আমরা মোটামুটি দেখবো। যতদিন মোমবাতি জ্বলবে ততদিন পুরো উজ্জ্বল হবে, সব কাজ সব কিছু তুমি লোক কর দেবে। তো মেরা ঘর কা টিন ফিন কা ভেস দেখো, এইরকম মেরা ঘর দর, চিন্তা করার দরকার নেই, আমরা আছি, আমাকে ভোটটা দিয়ে আপনি জেসা দেখতে জেসা বাত করে ছাপা দিবি না, আয় সব রকম কাম করছি, এদিন যে কাম আয় ভোট দো, কাম যদি জিত তো যাগা হম লোক জানে, জিতানে বাদ উসকা জো কোন চাকরি সে উসকা বাদ ছোড়ো, এ চাকরি তো দো তো এই ভোট মে ইসি মে দেঙ্গে যাও, ঠিক আছে আমরা মোটামুটি আশা করে এসছি আপনার বাড়িতে, আপনি ওগুলোর কোনো চিন্তা করবেন না, ঠিক আছে, করার জন্য আপনাকে দিয়েছি, এটা বড় ব্যাপার নেই, ভোটটা আর বাড়ির সবাইকে মুছি মে দেন, ঠিক আছে। নেতা গেল না, নতুন নেতারা, আমি যাচ্ছি সালা এক্ষুনি, সালা কাজ তো করলো বেকার, আমি যাচ্ছি এক্ষুনি সালা। এই সালা দাঁড়া দাঁড়া, কি বললি তুই, সালা কাকে বললি, সালা তোকে বললাম, কেন কি হয়েছে, সালা পার্টি বাজার সময় ভোটের সময় তোর পিছনে কুত্তার মতো খাটলাম, সালা ঘরে কাজ বাজ ছেড়ে তোর পিছনে করলাম, সালা বেইমান তুই। আরে ভাই তুই যে বলছিস না বেইমান টাইমান এসব বেকার কথা, কেন শুন, একটা নেতা হলে কত নেতার উপরে চাপ থাকে, এখানে সেখানে কত কি চাপ, 2 বছরে পুরো চাপ, পুরো 2 বছর পেতো চাপ, তুই প্রথম কথা বল সারা, তুই সারা বেইমান, কেন কি হলো, কি তুই বল, তুই আমার ঘরটা কেটে কেন লোককে ঘর দিস, আরে আমার নামের ঘরটা কেন লোককে দিস, এই শুন, এই সাইকেলটা কার বল, এই সাইকেলটা আমার, তো সাইকেলটা তুই আমাকে দে, কেন আমি আমার আমার টাকা দিয়ে কেনা সাইকেল তোকে এনে দিতে যাবো, শুন সাইকেলটা আমাকে দে, আমি ভেঙে কুচরো করে ফেলে দেবো, কেন এটা আমার টাকা দিয়ে সাইকেল কেনা, আমি তোকে দেবো কেন, বাস তুই ঠিক বুঝেছিস, তুই যেরকম সাইকেলটা টাকা দিয়ে কিনেছিস আমিও সেই রকম ভোট গুলো টাকা দিয়ে কিনেছিস, ঠিক আছে, আমি কাকে কি দেবো না দেবো ওটা আমার ব্যাপার, তুই তোর কাজ কর আমি আমার কাজ কর, চল 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 তোর রাস্তা, তোর তুই টাকা দিয়ে তাহলে ভোট, হ্যাঁ হ্যাঁ। মাসিমা এসছিলাম,
তোমার এই যে ভাতা টাকাটা বন্ধ হয়ে গেছিল, ভাতা টাকা আবার আমরা চালু করে দিয়েছি। আপনাকে যা সব ইয়ে শপথ করে গেছিলাম, আপনার কাজ সাকসেসফুল হলেই হয়ে গেছে। আপনার এই কাগজগুলো রাখুন, হ্যাঁ ঠিক আছে, আসি আবার পরে দেখা হবে। হ্যালো গাইস, তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটার মাধ্যমে কাউকে হেল্প করার জন্য বা কাউকে কিছু নিয়ে আমরা ভিডিও করিনি। ভিডিওটা হচ্ছে যেমন একটা মানুষের উপর একটা মানুষের ঘরে চলেছে, যা ঘটছে সেইগুলোকে আমরা ধরে তুললাম। আর কোনো পার্টি বাজিকে বা কিছু হেড করার জন্য এরকম কিছু ভিডিও করা হয় না। এবার উসমান ভাই বলুন ভিডিওটা। ভিডিওটা সবাই দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, তারপর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন।